হ্যালো বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, সবকিছু খুব ভালো চলছে। সো আমরা অ্যাকচুয়ালি পার্টিতে যাবো, যার আগে ওয়েট করে আছি। বিকজ দেখো, এটা অ্যাকচুয়ালি সবার রুল রেগুলেশনে সবারই চলে কি, আগে আশেপাশের লোককে দেখে নিচ্ছি, সবাই আশেপাশের লোক অনেকেও ইনভিটেশন পেয়েছে। সো ওরা আগে যাবে, তারপরে আমরা বেরোবো, ওদের দেখা দেখি, এটা আমাদের রুল। আর একটা প্লাস পয়েন্ট আরও আছে কি, মানে যেখানে আমরা থাকি এখান থেকে জাস্ট ভেনিউটা দেখা যায়, যে ভেনিউতে পার্টিটা দেখে সেটা দেখা যায়। তো আমি ব্লগ অনেকদিন পরই করছি, বাট সে ফাইন কি আমি তোমাদেরকে দেখাবো, যাবো বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে, যা কিছু আছে। এখন রেডি ফেডি কিছু হয়নি, নর্মাল হলে এরকম প্যান্ট হার এসে আমার টি শার্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। যেমন রেডি হয়ে যাবো, শুট ফুট করবো, সব কিছু তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ভেনিউতে যে ভেনিউতে গিয়ে নিই তোমাদেরকে কী কী হচ্ছে না হচ্ছে, বিকজ অ্যানিভার্সারি পার্টি বলে সামথিং লাইক ইট ইজ ভেরি নিউ, মানে ভেরি নিউ এইখানকার জন্য হয়, বাট এখানের জন্য ইজ ভেরি নিউ। লোকে খুব রেয়ারলি সেলিব্রেট করে এইভাবে, ফার্স্ট ইয়ার হোক, টেন্থ হোক, ডিকেড হোক, হোয়াট এভার, লোকে সেলিব্রেট খুব কম করে। তো এবার আমরা পেয়েছি ইনভিটেশন, তো উই আর থিঙ্কিং টু গো। সো মাও যাবে অনেকদিন, তোমার মাকেও দেখোনি, মাকে দেখে দিচ্ছে, তোমাদেরকে ভেনিউটাও দেখাচ্ছি করো সামনে, আমাদের মা দেখে বসে আছে। আমি মাকে বলছিলাম এই যাও দেখো, এতদিন পর মাকে দেখছো, এই দেখো মা বসে আছে। এখন মা বলছে রেডি হবো রেডি হবো, আমরা রেডি কখন তখন হবে যখন সব লোকে যাওয়া শুরু করে দেবে। আমাদের ওইটাই আছে, মানে যখন লোকে যখন যাওয়া শুরু করে দেবে তখনই আমি রেডি হবো, তখনই কিনে তোমাদেরকে দেখাবো। ভেনিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া এখান থেকে যদি ফ্রন্ট ক্যামেরা তোমরা দেখতে পাও, দেখো দ্যাট ইজ দ্য ভেনিউ, দেখতে পাচ্ছ? ওই দেখো যে গাড়িটা লেগে আছে, এই এই গাড়িটা দেখো, এই গাড়িটা, এখানটা ভেনিউটা আছে। তখন আরেকটা কাজ করো, যেটা গিফটটা দেওয়া হয়েছে সেটা আমি র্যাপ করার আগে, উইচ ইজ র্যাপড অলরেডি, এই দেখো র্যাপ করার আগে ওটা আমি গিফটটা শ্যুট করে রেখে নিয়েছিলাম। কী গিফট দিয়েছি সেটা তোমরা দেখে নাও, গিফটটা কেমন সেটাও জানাবে। অনেক খুঁজে টুজে নিয়ে নিই, ফ্লিপকার্টে অর্ডার করে দুদিনে জাস্ট গিফট ডেলিভার হয়েছে, সেটা আমরা ভেবেছিলাম না হবে, বাট হয়ে গেছে। কারণ গিফটটা দেখো রেডি হয়ে আবার আসছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? গিফটটা যেটা যাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের কুকারটা, ওয়েট, এটা মাও দেখেনি এখন অবধি, তো মা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি সাথে। দিস ইজ দ্য হ্যান্ডেল পোর্শন, এটা হলো তোমার কুকারটা, দিস ইজ 5 লিটার, এই দেখো কোথায় গেল 5 লিটার, এটা হচ্ছে। আর এর ভিতরে যা ঢাকনা, আম শোয়িং, এই যো এটা ঢাকনা, সিটি ফিটি কোথায় আছে, সিটি, এই যো সিটি ঘুরে বেড়াচ্ছে, এর সাথে আছে। দিস ইজ 5 লিটার কা কুকার, পড়ে গেল জানি না, দাঁড়াও দেখতে দাও, মাগো দেখিয়ে দেবো। আমাদের আর একটা অপশান ছিল, উইচ ইজ দিস কড়াই, ঠিক আছে? বাট এটা যাবে না গিফটে, গিফটে যাবে এটাই, সেটা প্যাক করে দেবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দাঁড়াও দিয়ে তোমাদেরকে মাকেও দেখিয়ে দিচ্ছে, এই যাও দাঁড়াও, লাইট জ্বালাই, লাইট না জ্বালালে কাউকে দেখতে বুঝতে পারবে না, কিছু হবে না, এই যাও, হ্যাঁ দেখো মাও রেডি, বললাম রেডি হয়ে গেছে। আর দুজনাই জেনে গেছে এখন কি মা রেডি হয়ে গেছে, আমরা যেহেতু রেডি হয়ে গেছি না, ভাবছে এখন কি আমরা বেরিয়ে যদি চলে যাই কোথাও। সো এটা মা কবে কিনেছিল সেটা মা এখন পড়লো, এটা দাদা হয়েছিল, দাদা এই কোট প্যান্ট পরেছিল, এটা দাদা অন্য কারো একজনের বিয়ের জন্য রেডি করেছিল, পরেনি, এখন পরে যাচ্ছে, বলো কেমন লাগছে সাথে বলবে দেখে নিয়ে, দেখো সাথে দেখে আরেকজন, এই দেখো, চলো এবার যাই আমরা। দিস ইজ মি, ঠিক আছে? হাউ আই এম লুকিং এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে? সবাই কেমন লাগছে দেখে নিও, দেখে নাও, মা রেডি এখন বেরোবে, এই তো মা, আজ গিফট আমাদের, চলো মা গিফট ওঠাও, ওটাই তো মেন, ওটা তো দিতে যেতে হবে আমাদের, গিফটটা হয়ে যাও, দাদা ওইদিকে বেরোলো, চলো লক করি এবার, চাবি কই, মা বেরোলো, এটা জ্বলুক, এটা জ্বলছে আমাদের, ক্লোজ, জলদি চল, আচ্ছা চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বেরোলাম এখন, মা এই যে এখন দেখতে পাবে না, তোমার অন্ধকার আছে, উই আর লাইক টোটালি ইন ডার্ক, লাইটটাও চলে গেছে। একজন আমাদের পাশের বাড়ির লোকও বেরোচ্ছিল, সেও বেরোবে সাথে সাথে, ওরা তো তখন লিফটে আসছিল, আমরা তো তখন বেরিয়ে গেলাম, চল চলো এবার যাই। আর আমি না এই হোয়াইট পড়তে সবসময় ভয় পাই, জাস্ট বিকজ অফ নোংরা হওয়ার জন্য, চলো মা। Love you.
कैसे भाभी ठीक है? ना 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 नीचे टन ওটা শুয়ে ওপরে টা হ্যাঁ চিকেন বাকি আছে চিকেন ওইদিকে আছে স্টল ওইদিকে চিকেনটা ওইদিকে স্টলটা আছে লুক এট দ্যাট কিউট বাচ্চা চোদি ওই लेबू नहीं है ना लेबू नहीं है ना राइस नहीं है ना अक्टू नहीं साड़ी ना पनीर होते पौरे नहीं निविष्टी चलो पार्टी सेस दादा था अपनो दादा एक तो देखिए जो काज पाज कर बे कि जो आज से कोने तापर जाए दादा और हमरा मेरा अमीर माही तो हाँ वेरी का चल रही हाँ चल लो हमरा चल रही चलो मेरे अखंड जरा उन जरा चार पार्टी चीला अच्छी है तारा खबर दर खाबे सो हमारे पार्टी पार्टी सब पता है गाड़ी पर से पार्टी पार्टी सब सेस धन्यवाद সোজা বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাবো দাদা থাকলো এখন বেরিয়ে নেওয়ার বললাম বিকজ কেউ মাঝে দেখা গেছিলো কথা বলছিলাম তার সাথে এই যো এখন হাইওয়ে দেখছো দিস ইজ হাইওয়ে পুরো ফুল হাইওয়ে এটা খালি আমার যেহেতু রোড ওপরে ফ্ল্যাট দেখাতে পারবো না অ্যাড্রেস চলে যাবে বলে চলো বাড়ি যাই এবার